হাই ফ্রেন্ডস, আজকে আমার ঠাম্মাকে সেলাইন দেওয়া হচ্ছে। ঠাম্মার শরীর আগে থেকে একটু বেটার হয়েছে, কিন্তু ভাত তো উনি খান না, এক চামচ আর দুই চামচ তো এই সেলাইন দিয়েই উনি শক্তি পান, এই সেলাইনের উপরই উনি আছেন, তাই ওনাকে সেলাইন দেওয়া হচ্ছে। আর আমরা উনিকে প্রত্যেক দিন পরিষ্কার করে তারপর বাইরে নিয়ে আসি রোদের মধ্যে, কারণ ভিতরে থাকলে ভিতরে অনেক ঠান্ডা, আর ভিতরে থাকলে উনি কীরকম যেন হয়ে যেন সুস্থ অসুস্থ বেশি ফিল করেন, তাই বাইরে একটু রুদ্র ওনার শরীরে লাগলে উনি একটু তরতাজা হন, তার জন্য ওনাকে বাইরে আনা হয়। আর বাইরেই আজকে স্যালাইন দেওয়া হচ্ছে। ঠাম্মার শরীর একটু সুস্থ হয়েছে, আগে থেকে একটু বেটার হয়েছেন, আর আজকে দুই চামচ খেয়েছেন, সে আর সবই এসেছে ঘরে ওনাকে দেখার জন্য। তো সবাইকে দেখার পর ওনার মনটা আর শরীরটা একটু সুস্থ হয়েছে, তো আর কালকে পরশু সবাই চলে যাবে এক একজন করে, তো আজকে দেখো বাবা কাকু তারা মিলে মাছ মারছেন আমাদের পুকুরে। এই যে আমি যাচ্ছি, কি এই যে আমি এসেছি, ওই যে দেখা যাচ্ছে, দেখো আমার বাবা ছোট কাকু আর মিষ্টি কাকু কি মজা করে মাছ ধরছেন। পুকুরের জল শুকিয়ে গেছে, আগে অনেক মাছ ছিল আমাদের পুকুরে, এখন কমে গেছে, এখন কমে গেছে। এই যে কতটা মাছ, উমা কি মজা লাগছে দেখো, আমারও ভীষণ মজা লাগে মাছ ধরতে, কিন্তু এখন আমি কাদার ভয়ে নামি না মাছ ধরতে, দেখো ভীষণ ভালো লাগছে। ওয়াও দেখো পায়ের নিচে পেয়ে যাচ্ছেন, দেখি দেখি দেখি, আমাকে পুরো ছিটিয়ে দিয়েছে দেখো, পায়ের মধ্যে পড়ে যাচ্ছে ওইগুলো। আয়ো না এখানে, মাছ ধরার বাহানাতে খেলাও হয়ে গেছে না, খেলেও নিচ্ছেন দুজন কবাডি 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 কবাডি। এই দেখো একটা মাছ, ওখান থেকে বড় মাছ, ও আজ মজা লাগে দেখতে। গেল 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 গেল, কি মজা লাগছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, কিন্তু স্নান করে নিয়েছি তাই নামবো না এখন। এই যে এখানে একটা গর্ত আছে, এখানে মাছ লুকিয়ে আছে, আমি তোমাদের দেখাবো কতটা মাছ ধরেছে।
আমার পায়ে মাটি লেগে গেছে। ধরতে পারছি না আমি, এই যে একটা দিয়েছেন দেখো হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই দেখো দেখি পুরাটা দেখাও, এই যে বাংলা মাছ পুরাটা দেখাও, পুরাটা কতটা কতটা দেখি পুরাটা দেখি। এখানে অনেকটা মাছ আছে, দেখাও না একটু, দেখাও না একটু, তোমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো এখন টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।